হে গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে জানি অনেক অনেক ভালোবাসার শুভ তোমার সবাই কেমন আছো বলো আমি আছি অনেক অনেক ভালো তো আমি রোজ এরকম ভগবা ভগবা করি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর সবাইকে জানাই রাত্রিবেলা গুড মর্নিং কারণ আমি রাত্রিবেলা ভিডিও করছি আর ভিডিওটা যেহেতু সকালবেলা বলা তাই জন্য আগে থেকে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি ওকে তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকার জন্যই জিজ্ঞাসা করছি আর যারা যারা ভালো নেই এসে কমেন্ট বক্সে কমেন্ট করতো আর যারা যারা ভালো আছো তারাও কমেন্ট আর আমাকে দেখি মন ভালো আছি না খারাপ আছি অ্যাকচুয়ালি মানুষের মুখ দেখে বা এই ফেস দেখে বোঝা যায় না সে ভালো না খারাপ ভালো আছে না খারাপ আছে অনেক সময় হাসি খুশি থাকলেও মনের ভিতরে অনেক কষ্ট থাকে আর অনেক কষ্টের ভিতরে থাকলেও মানুষের মনে সত্যি ওটা কষ্টই দুঃখ না মানে ওটার মধ্যে কোনো হাসি খুশি থাকে না কিন্তু অনেক সময় হাসি খুশির মধ্যে কিন্তু দুঃখ থাকতে পারে ঠিক আছে সেটা কোনো কথা না কথা হলে কি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো আছো বলেই আমাকে ভালোবাসছো সাপোর্ট করছো এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে আর বাইরে চলছে সিরিয়াল একটু একটু আওয়াজ আসতে পারে যায় না কেন মানে সিরিয়ালটা এত জোরে চলছে তো আওয়াজ তো আসতেই হবে না তো যাই হোক সেটা কোনো কথা না কথা হলো গিয়ে তোমরা অনেক অনেক ভালোবাসছো অনেক অনেক পছন্দ করছো আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর তোমরা কারা কারা আমাকে পছন্দ করছো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আর তোমরা ভালো আছো তো আমি কিন্তু আছি ভালো দেখে মনে হচ্ছে না আর আমার চোখের নিজে দেখো করেছে কালি কেন বলো তো রাত জেগে যে আর এদিকে ছেলের শরীরটা ভালো নেই আমার মনটাও ভালো নেই ঠিক আছে মানে ভালো আছি আর ভালো নেই মানে বাবু বাবু মানে বাচ্চার শরীর খারাপ থাকলে কার মন ভালো থাকে বলো কারোরই মন ভালো থাকে না সেরকম আমারও মন ভালো নেই আবার খারাপও নেই ঠিক আছে মানে দুটোর মাঝখানে বেঁধে আছি যখন মানে যেরকম পরিস্থিতি আছে সেরকম থাকার চেষ্টা করছি তো এটাই হলো আমাদের জীবন মানুষের জীবন এরকম হাসি কান্না দুঃখ তো লেগেই থাকে তো আমার জীবনেও সেই একই পরিস্থিতি চলছে একই সিচুয়েশান একই সব কিছু আর কিছু ভালো লাগছে না জানো তো বন্ধুরা কিছু ভালো লাগছে না একটা কিছু মানে কি বলবো তোমাদেরকে তোমরা বুঝতেই পারছো তো এই হলো আমার লাইফের অবস্থা একদম প্যাড 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 আর স্যাড স্যাড অবস্থা কিন্তু ছেলে মেয়ের জন্য তো ভালো থাকতে হবে অ্যাকচুয়ালি অনেকটা ছেলেই আছে ঠিক আছে ছেলে মেয়ে বললাম বাচ্চার জন্য তো সবসময় মাদেরকে ভালো থাকতে হয় তো মা কি সবাইকেই ভালো থাকতে হয় একটা টেনশানের মধ্যে দিয়ে যেতে যেতে মানে একটা অনেকটা টেনশানের মধ্যে যেতে যেতে এমন অবস্থায় এসে গেছি না যে ওর কিছু হলেই না আমাদের এত টেনশন হয় এত টেনশন হয় যে তোমাদেরকে বলে বুঝিয়া পারবো না তো তোমার বুঝতেই পারছো যে আমার কেমন অবস্থা হচ্ছে আর আমার এই পাগলের মতন বকভাগ তোমরা যে মেনে নিচ্ছ এটাই আমার কাছে অনেক কিছু অনেক অনেক বড় পাওয়া তো চলো গাইস হাম চালতে হেঁ টাটা বাই বাই আপ ক্যাসে হো আপ ক্যাসে হো আপ আপ ইচ্ছে না তো যারা যারা আমার এই পাগলামিতে মত দিচ্ছ তারা অবশ্যই এসে কমেন্টে ইয়েস লেখো যে তোমার পাগলামি আমাদের ভালো লাগে তো সবাই কমেন্ট বক্সে এসে ইয়েস লিখবে ইয়েস ইয়েস তো গাইস চলো হাম চালতে হেঁ টাটা বাই বাই কা